আজকের ক্লাসে আমরা জানবো ইভেন্ট ভাবস ইভেন্ট ভাবস জানার পূর্বেই আমাদের জানতে হবে ক্রিয়াপদ কাকে বলে আমরা জানি এ ভাব ইজ এ ডুইং ওয়ার্ড কী বললাম এ ভার ইজ এ ডুইং ওয়ার্ড অর্থাৎ যে শব্দ দিয়ে কোনো কিছু কাজ বোঝায় কিন্তু এই সংজ্ঞাটা আংশিক এই ক্রিয়াপদটাই তা ইন্ডিকেট করছে এই ক্রিয়াপদটা কী ইন্ডিকেট করছে হ তাহলে বিং তাহলে এখান থেকে আরেকটা জানতে পারলাম এই যে বিং অর্থাৎ হোয়া অর্থেও আমরা যে ওয়ার্ডটা ব্যবহার করি সেটাকে কিন্তু আমরা রূপে ব্যবহার করি আবার যদি বলি আই হ্যাব এ ডগ তাহলে হ্যাব থাকা অর্থে তাহলে আমরা ক্রিয়াপদে যদি সম্পূর্ণ সংজ্ঞা বলতে হয় তাহলে বলতে হবে এ ভাব ইজ এ ডুইং ওয়ার্ড অথবা বিইং ওয়ার্ড অথবা হেভিং থাকা অর্থে অর্থাৎ করা হওয়া থাকা অর্থে আমরা যে শব্দ ব্যবহার করি সেই শব্দকেই আমরা বাক্যে কি বলব ক্রিয়াপদ আমরা এই যে ডুইং শব্দটা বা ডুইং ভাবকেই আমরা কি বলবো ইভেন্ট ভার্ব তাহলে আমরা ক্রিয়াপদকে সরাসরি দুটো ভাগে ভাগ করতে পারি একটা কি বললাম ক্রিয়াপদকে সরাসরি দুটো ভাগে তাহলে একটা ইভেন্ট ভাব পেয়ে যাচ্ছি আরেকটা ভার্ভ আছে সেটা হচ্ছে স্টেট অবস্থা ইন্ডিকেট করে তাহলে স্টেট ভার্বের ঘরে কে আসবে বিং এবং হ্যাভিং এর সাথে সম্পর্কিত যত ওয়ার্ড আছে তাহলে বিং এবং হ্যাভিং কি বললাম এই বিইং এবং হেভিংয়ের সাথে সম্পর্কিত যত ওয়ার্ড আছে যেগুলো বাক্যে রূপে ব্যবহার হয় সেই ক্রিয়াপদগুলোকে আমরা কি বলবো স্টেট ভার্ব ওকে যেমন ইজ এম আর যদি মেন ক্রিয়াপদ হিসাবে ব্যবহার হয় হেভিংয়ের মধ্যে হ্যাজ হ্যাভ হ্যাড ইত্যাদি ওকে এরপর আমরা ইভেন্ট ভার্ব এই ইভেন্ট ভার্বকে আমরা আবার অ্যাকশন রূপেও জানি কাজ ইন্ডিকেট করছে আমি কি বলেছি যে ইভেন্ট ভার্ব হচ্ছে ডুইং ওয়ার্ড ডুইং মানেই অ্যাকশন ইন্ডিকেট করছে অথবা ডাইনামিক ভার্ভ এরূপও জানি এরপরে ইভেন্ট ইভেন্ট বলতে কি শুধু একটাই ইভেন্ট হতে পারে সিঙ্গেল ইভেন্ট হতে পারে রিপিটেড ইভেন্ট হতে পারে তাই ইভেন্ট ভাবকে আমরা আরও দুটো ভাগে ভাগ করে থাকি এটা হচ্ছে সিঙ্গেল আর এটা হচ্ছে রিপিটেড কিরকম আমি যদি বলি আই রোড এ স্টোরি আমি একটা গল্প লিখেছিলাম সিঙ্গেল ইভেন্ট আবার আমি যদি বলি আই রাইট স্টোরিজ তাহলে রিপিটেড ইভেন্ট এক্ষেত্রে কি আই রাইট স্টোরিজ মানে আমি গল্প লিখি একটা ইন্ডিকেট করছে না এটা রিপিটেড অ্যাকশন ইন্ডিকেট করছে টুরাল নাউন আছে এক্ষেত্রে সিঙ্গুলের নাউন আছে ওকে তাহলে আমরা বাক্যে একটা ক্রিয়াপদকে রিপিটেড ইভেন্ট ইন্ডিকেট করার জন্যও ব্যবহার করতে পারি আবার সিঙ্গেল ইভেন্ট ইন্ডিকেট করার জন্যও ব্যবহার করতে পারি এবং এক্ষেত্রে এই যে ইভেন্ট ভার্ভ বা আমি আবার ইভেন্ট ভার্ভকে অ্যাকশন ভারবেও বললাম বা ডাইনামিক ভার্ব বললাম এই ক্রিয়াপদগুলোর একটা বিশেষ বৈশিষ্ট্য আছে এই ক্রিয়াপদগুলো ক্রিয়াপদের যে ছটা রূপ আমরা এর পূর্বে জেনেছি এই প্রত্যেকটা রূপেই এদের ব্যবহার হয় অর্থাৎ এদের প্রত্যেকটা রূপে আমরা অনায়াসে বাক্যে ব্যবহার করতে পারি ভি ওয়ান রূপে ব্যবহার করতে পারি ভি টু রূপে ব্যবহার করতে পারি ভি থ্রি ভি ফোর ভি ফাইভ এমনকি ইনফিনিটিভ রূপেও ব্যবহার করতে পারি এরপর আমরা টেন্সের কথা বলতে গেলে কটা টেন্সের কথা জানি তিনটে পাস্ট প্রেজেন্ট আর ফিউচার তাহলে এই ক্রিয়াপদগুলোকে আমরা প্রেজেন্ট টেন্সও ব্যবহার করতে পারি পাস্ট টেন্সও ব্যবহার করতে পারি আবার ফিউচার টেন্সেও ব্যবহার করতে পারি আবার প্রত্যেকটা টেন্সকেই আমরা চার ভাগে ভাগ করে থাকি কি সেই ভাগগুলো এটা হচ্ছে ইনডেফিনাইট একটা হচ্ছে কন্টিনিউয়াস একটা হচ্ছে পারফেক্ট আর একটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস ওকে তাহলে এই ক্রিয়াপদগুলো টেন্সের যে বারোটা ভাগ পাচ্ছি এই বারোটা ভাগেই ব্যবহার হয় অর্থাৎ ইন্ডেফিনাইট রূপেও ব্যবহার করতে পারি আমরা কন্টিনিউয়াস রূপেও ব্যবহার করতে পারি পারফেক্ট রূপেও ব্যবহার করতে পারি আবার পারফেক্ট কন্টিনিউয়াস রূপেও ব্যবহার করতে পারি রকম আমাদের একবার জেনে নেওয়া দরকার আই রিড স্টোরিজ ওকে আমি গল্প পড়ি প্রেজেন্ট ইন্ডেফিনাইটে ব্যবহার হয়েছে আবার যদি বলি আই এম রিডিং এ স্টোরি আমি একটা গল্প পড়ছি বলতে পারি আই হ্যাভ জাস্ট ইটেন রাইস আমি সবেমাত্র ভাত খেয়েছি আমি বলতে পারি আই হ্যাভ বিন রিডিং ফর ওয়ান আওয়ার এক ঘন্টা ধরে পড়ছি বলতে পারি ওরূপভাবে আমরা পাস টেন্সের ক্ষেত্রেও ব্যবহার করতে পারি চারটা রূপে বা ফিউচার টেন্সের ক্ষেত্রেও চারটা রূপে আমরা ইভেন্ট ভার বা অ্যাকশন ভার বা ডাইনামিক ভাবকে ব্যবহার করতে পারি পরবর্তী ক্ষেত্রে আমরা যখন স্টেট ভাব আলোচনা করবো সেক্ষেত্রে আমরা জানবো যে স্টেট ভাবকে কিন্তু আমরা কন্টিনিউয়াস বা পারফেক্ট কন্টিনিউয়াস রূপে ব্যবহার করতে পারবো না সেটা আমরা স্টেট ভার্বের যখন ক্লাসটা আলোচনা করবো সেক্ষেত্রে জানব এরপর প্রশ্ন হলো যে কোন কোন গ্রুপের ক্রিয়াপদগুলোকে আমরা ইভেন্ট ভার্ব বা অ্যাকশন ভাব বা ডাইনামিক ভাব বলতে পারি ইভেন্ট ভার্ব এর মধ্যে আমরা অ্যাক্টিভিটি ভাবগুলোকে পাই অ্যাক্টিভিটি ভাবগুলো কি মূলত এই ক্রিয়াপদগুলোই আমরা বেশি ব্যবহার করে থাকি আক্স কল ড্রিঙ্ক ইট রাইট রিড রান প্লে যত অ্যাকশন ভার্ব আছে সবগুলোই কিন্তু অ্যাক্টিভিটি ভার্বের মধ্যেই আসবে মোমেন্টারি ভার্ব আমরা এর পূর্বে ক্লাস করেছি যেমন হিট জাম্প নক নট ইত্যাদি আবার ভার্ভ অফ বডিলি সেন্সেশন কীরকম এক হার্ট ইচ ইত্যাদি আবার ট্রানজিশনাল ইভেন্ট ভার আছে কীরকম অ্যারাইভ ট্রাই ফল ল্যান্ড লিভ ইত্যাদি তাহলে এই ক্রিয়াপদগুলো যেগুলো জানতে পারলাম এখানে আমরা এই সব ক্রিয়াপদগুলোই কিন্তু ইভেন্ট ভার্ব বা অ্যাকশন ভাব বা ডাইনামিক ভাবেরই কিন্তু একটা রূপ তাহলে আজকের ক্লাসে আমরা জানলাম যে ভার্ব হলো ডুইং হ্যাভিং বা বিং ওয়ার্ড আর ইভেন্ট ভার্ব বা অ্যাকশন ভার্ব বা ডাইনামিক ভার্ব হলো ডুইং ওয়ার্ড আর ইভেন্ট ভার্বকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে সিঙ্গেল ইভেন্ট আর একটা হচ্ছে রিপিটেড ইভেন্ট এবং এই ইভেন্ট ভার্বগুলোকে আমরা ক্রিয়াপদের যে ছটা রূপ আছে সেই ছটা রূপেই ব্যবহার করতে পারি এই ভাবগুলোকে আমরা টেন্সের যে বারোটা রূপ আছে সেই বারোটা রূপেই কিন্তু আমরা অনায়াসে বাক্যে ব্যবহার করতে পারি তাহলে আজকের ক্লাসে আমরা সহজেই জেনে নিলাম ডাইনামিক ভাব বা অ্যাকশন ভাব বা ইভেন্ট ভাব আসলে কি এবং কোন ক্রিয়াপদগুলোকে আমরা ইভেন্ট ভাব বা অ্যাকশন ভাব বা ডাইনামিক ভাব বলবো এবং কীভাবে এদের বাক্যে